এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিয়ালদা দক্ষিণ শাখার আপ সোনারপুর ক্যানিং লোকাল। আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনার কালিকাপুর এবং বিদ্যাধরপুর স্টেশনের মাঝে রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয়রা। সেই সময় ক্যানিং থেকে সোনারপুরের উদ্দেশ্যে আসছিল একটি ট্রেন। এলাকার মানুষ রেল লাইনের ওপর দাঁড়িয়ে হাত নাড়িয়ে ওই ট্রেনটিকে দাঁড় করান। ট্রেনের চালক এবং গার্ড নেমে দেখেন রেল লাইনে ফাটল রয়েছে। এরপরই রেল দপ্তরের ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয় এবং দ্রুত শুরু হয় রেল লাইন মেরামতির কাজ। বেশ কিছুক্ষণের জন্য আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল লাইন মেরামতির পর প্রায় ঘন্টা দুয়েক পর থেকে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়। সকালবেলা 8:30 নাগাদ দোকানে যাচ্ছিলাম, তো দোকানে যেতে দেখলাম রেল লাইনের দিকে তাকিয়ে দেখলাম রেল লাইনটা ফাটল ধরে আছে। তো তখনই আমি একটা দিদি যাচ্ছিল, তার লাল ওড়না ছিল গায়ে, তো দিদি থেকে ওড়নাটা চেয়ে নিয়ে খেজুর গাছের লাঠি দিয়ে আমি ওর সামনে গিয়ে ট্রেনটাকে আটকাই। তো ট্রেন চালক নেমে এসে দেখলো, দেখার পরে ছবি তুললো। ছবি তোলার পরে সোনারপুরে ফোন করলো, শিয়ালদা ডিভিশনে ফোন করলো, করে বললো ঠিক আছে। তো আস্তে আস্তে ট্রেনটা তখন গেল। এমনি ট্রেন দাঁড়িয়েছিল 15-20 মিনিট ট্রেনটা দাঁড়িয়েছিল। তারপরে ট্রেনের কর্মীরা, রেলের কর্মীরা আসে, এসে কাজ শুরু করে। ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া,